সোমবার আদালতে হাজির হলো সিপিআইএম দলের নারী নেত্রীরা। 2020 সালের জুন মাসে সিপিআইএম দলের নারী নেত্রীরা সমাজের মহিলাদের উপর আক্রমণের প্রতিবাদে রাজধানীতে এক আন্দোলন কর্মসূচির আয়োজন করেছিল। এর পরিপ্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ সিপিআইএম নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য, ছায়া বল, কৃষ্ণা রক্ষিত এবং লিপিকা চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা নিয়েছিল। এই মামলার শুনানি ছিল আজ। এদিন আদালতের বিচারক ওই চারজন নারী নেত্রীকে জামিন দিয়ে দেন। আমাদের আজকে নারী নেত্রী চারজন, ছায়া বল বলুন, ধনা দাস বৌদ্ধ, কৃষ্ণা রক্ষিত এবং লিপিকা চৌধুরী, চারজন আদালতে কেন আসলো? ওরা কি মারপিট করেছে? না, ওরা জনগণের হয়ে কথা বলতে চেয়েছিল। স্বৈরাচারী সরকার 2018 সালের 3রা মার্চের পরে যেভাবে মানুষকে নির্যাতন করছিল, যেভাবে নির্যাতন করছে, তার প্রতিবাদে নারীদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে ওরা একটা আন্দোলন করেছিল গত জুন মাসে 2020 সালে। সেই আন্দোলন থেকে স্বৈরাচারী সরকারের যাকে মুখে চুনকালি না লাগে তার জন্য পুলিশ অবৈধভাবে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছে। ওই দিন লিপিকা চৌধুরীকে পুলিশ প্রায় মেরে ফেলতো, এরকম অবস্থা ছিল। লিপিকা চৌধুরীর উপরে যে অন্যায়, এই অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে পুলিশ। আপনারা দেখছেন বারবার, পুলিশ বারবার প্রমাণিত করছে ওরা যারা মিথ্যা, ওরা বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে, কোর্টে প্রমাণিত হচ্ছে এবং জনগণের চোখে প্রমাণিত হচ্ছে। আসল কথা হলো, হাকিম আমরা বলি, আমরা আদালত, আমাদের হাকিম, আমরা বিচার চাই, কিন্তু আসল বিচারক হলো জনগণ। জনগণ সব দেখছে, স্বৈরাচারী সরকার যত মনে করুক যে ওদের আজকে পাওয়ার আছে, ওদের পুলিশ আছে, ওদের সব কিছু আছে, ওরা যদি মনে করে যে ওদের যে ভুলগুলি সব সত্য হয়ে যাবে, কিন্তু না, আমরা বলবো যে সত্য কোনো দিন গোপন হয় না, গোপন থাকে না, সত্য বের হবেই। ওরা আজকে পুলিশ যেভাবে লিপিকা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছিল, হাইকোর্ট এটা দেখে লিপিকা চৌধুরীর যে এফআইআরটা, সেদিন এফআইআরটা আবার রেজিস্ট্রি করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ বাধ্য হয়েছে তো ওদের বিরুদ্ধে ওদের যে এফআইআরটা ওদের নিয়ে নেওয়ার জন্য, রেজিস্ট্রি করার জন্য। তো আজকে আমরা বলবো জনগণ, যারা আমাদের কথা শুনছেন, জনগণকে বলবো যে আজকে ওদের উপরে আক্রমণ, কালকে আপনাদের উপরে আক্রমণ হবে। আপনারা আসুন, এসে আপনার আন্দোলনে সামিল হন, যাতে এই স্বৈরাচারী সরকার বারবার এমন অপরাধ না করতে পারে। আপনারা সবাই সম্মিলিতভাবে আসুন, রাস্তায় নামুন, আন্দোলনে সামিল হন, এই বলে ধন্যবাদ জানাই। আজকে গত জুন মাসে 2020 সালে সেই আন্দোলনটা ছিল, নারীদের উপরে নির্যাতন, পরপর নির্যাতন হচ্ছিল। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে ওরা নারী সমিতির পক্ষ থেকে এটা আন্দোলন সংগঠিত করেছিল গত 1 জুন 2020। সেই আন্দোলনকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ হিংস্র হয়ে ওদেরকে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে? অ্যারেস্ট করতে গিয়ে লিপিকা চৌধুরীকে হেনস্থা করেছিল পুলিশ, একদম ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল। তাই সেই পরিপ্রেক্ষিতে তাদের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য ওদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা নিয়েছে পুলিশ, পরিষ্কার? আজকে মাননীয় আদালত ওদেরকে বেল দিয়েছে, বেল বন্ড আপনারা জমা দিচ্ছি, এখন শেষ হয়ে যাচ্ছে। ১ সিভিটি ইচ, প্রত্যেকজন ৩০,০০০ টাকা করে। ব্যুরো রিপোর্ট, খবর, ত্রিপুরা।